বিসমুলিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ক্রজেট লাভের স্পিডিতে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলে রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই বেবি বেবিহাটের একটি টিউটোরিয়াল আজকের এই টুপিটা কিন্তু আমি তৈরি করেছি দুই থেকে তিন বছরের বেবিদের সাইজে আর আমরা সাধারণত যে মাপ নিয়ে টুপি তৈরি করি আজকের এই টুপিটার মাপটা একটুখানি আলাদা হবে তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আশা করছি আপনাদের বুঝতে আর কোথাও অসুবিধা হবে না আর এই টুপিটা ভিডিওতে যতটা না সুন্দর দেখা যাচ্ছে সামনে সামনে দেখতে কিন্তু অনেকই সুন্দর এই প্যাটার্নটা দেখতেও অনেক ভালো লাগছে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি ঠিক জানি না বাট অসাধারণ একটা টুপি হয়েছে এত এত সিম্পল সুন্দর টুপি মানে কি বলবো অসাধারণ আর কি যাই হোক আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো আমি এখানে কিন্তু উল সুতো দিয়ে কাজ করেছি আর নিয়েছি আমি শেঠিয়া উল আপনারা যে কোনো সুতার দোকানে গিয়ে বললে সেঠিয়া উল দিয়ে দিবে আর এই শেঠিয়া উলের সাথে আমি নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম সাইজের হুক আর আপনারা চলে থ্রি এম এম দিয়ে করে নিতে পারেন সেক্ষেত্রে হবে কি এটা একটু বেশি টাইট হয়ে যায় আর বাচ্চাদের জিনিস একটুখানি নরম করে ধরে করতে হয় তাহলে হয় কি বাচ্চারা ব্যবহার করে আরাম পায় তো যাই হোক প্রথমে আমি আগে একটা ম্যাজিক নট দিয়ে নিচ্ছি ম্যাজিক নট দেওয়ার পরে আমি এখন এখানে প্রথমেই আগে তিনটি চেইন করে নেব এক দুই তিন এই যে তিনটি চেইন আমি করে নিলাম এই তিনটি চেইন আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবার এই যে রিংটি করে নিয়েছি এই রিংয়ের ভিতরে এখন আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি ডাবল ক্রোশে করে নিলাম সেম রিংয়ের ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি একইভাবে আমি এই রিংয়ের ভিতরে আরও কয়েকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন আশা করছি একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা আপনারা কন্টিনিউ করে দিবেন। তো আমি দেখতেই পাচ্ছেন যে এই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশে করে নিয়েছি এভাবে করে এখন আমি এই রিংয়ের ভিতরে সর্বমোট এগারোটি ডাবল ক্রোশে করবো এবং প্রথমে কিন্তু তিনটি চেইন করে নিয়েছিলাম সেই তিনটি চেইন সহকারে কাউন্ট করে আমার এখানে মোট বারোটি ডাবল ক্রোশে হয়েছে তো এটা খেয়াল রাখবেন প্রথমে যে তিনটি চেইন করে নিয়েছিলাম সেই তিনটি চেইন সহকারে কিন্তু বারোটি ডাবল ক্রোশে হবে এখানে তো আমার এখানে বারোটি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে এবারে যে তিনটি যে চেইন নিয়েছিলাম প্রথমে তার তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে আমি জয়েন করে দিলাম তো প্রথম রাউন্ডটা আমার তৈরি হয়ে গেল চলে যাচ্ছি পরের রাউন্ডে প্রথমে তিনটি চেইন করব এক দুই তিন এই তিনটি চেইন আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব সেম ঘরের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করলাম তাহলে একই ঘরে দুইটি ডাবল ক্রোশে হলো এবার পরের যে ঘরটি আছে বা স্টিচটি আছে তার ভিতরে আমি পরপর মোট দুইটি ডাবল ক্রোশে করব দেখুন একটি ডাবল ক্রোশে করলাম এবং সেম স্টিচের ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোশে করলাম তাহলে কিন্তু দুইটি ডাবল ক্রোশে হলো। আবারও আমি কি করব পরের যে স্টিচটি আছে সেই স্টিচের ভিতরেও দুইটি ডাবল ক্রোশে করব এই যে একটি ডাবল ক্রোশে করলাম সেম স্টিচের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করলাম দুইটি হলো তো এই রাউন্ডটা কিন্তু আমরা এভাবেই করব প্রত্যেকটা স্টিচের ভিতরে আমরা দুইটি করে ডাবল ক্রোশে করব। আগের রাউন্ডে যেহেতু আমরা বারোটি ডাবল ক্রোশে করেছিলাম এই রাউন্ডে যদি আমরা প্রত্যেকটা স্টিচের ভিতরে দুইটি করে ডাবল ক্রোশে করি তাহলে কিন্তু মোট চব্বিশটি ডাবল ক্রোশে হবে তো আমি বাকি ডাবল ক্রোশেগুলো অফলাইনে করে তারপরে টুকু আপনাদের সাথে আবারও শেয়ার করছি এভাবে করেই কিন্তু আমি পুরো রাউন্ডটা এখন কমপ্লিট করে নেব। অফলাইনে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি এবারে যে প্রথমে যে তিনটি চেইন করেছিলাম তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা জয়েন করে নিলাম দ্বিতীয় রাউন্ডের কাজ আমার শেষ হয়ে গিয়েছে এবার চলে যাব পরের রাউন্ডে আবারও প্রথমে তিনটি চেইন করলাম তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবো সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে দুইটি ডাবল ক্রোশে করলাম এবার খেয়াল করবেন পরের যে স্টিচটি আছে সেই স্টিচের ভিতরে আমরা এবার কি করব একটি ডাবল ক্রোশে করব। তাহলে দেখুন প্রথম ঘরে দুইটি ডাবল ক্রোশে তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে এবার কি করব আবারও পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে দুইটি ডাবল ক্রোশে করব এক সেম ঘরের ভিতরে আরও একটি দুই এবার কি করব আবারও এই যে পরের যে স্টিচটি বা ঘরটি আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব এবার আবার পরের ঘরে দুইটি ডাবল ক্রশে করব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ রাউন্ডটা আমরা কিভাবে করব একটি ঘরের ভিতরে বা একটি স্টিচের ভিতরে দুইটি ডাবল ক্রোশে এবং তারপরের স্টিচে একটি ডাবল ক্রোশে অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে একটি ডাবল ক্রোশে দুইটি ডাবল ক্রোশে একটি ডাবল ক্রোশে এভাবে করে আমরা এখন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলবো আর এ রাউন্ডটা যদি আমরা দুইটি এবং একটি এভাবে করে ডাবল ক্রোশে করি তাহলে কিন্তু মোট ছত্রিশটি ডাবল ক্রোশে হবে তো অফলাইনে আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি এখন দেখুন একদম শেষের যে ডাবল ক্রোশে সেটা করে নিলাম করে নিয়ে এই যে প্রথমে যে তিনটি চেন করে নিয়েছিলাম তার তিন নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এখন আমি এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি আর এখানে খেয়াল রাখবেন প্রথমে আমরা যদি দুইটি ডাবল ক্রোশে দিয়ে শুরু করি তাহলে এই যে শেষের যে ডাবল ক্রোশেটা সেখানে কিন্তু আমাদের একটি ডাবল ক্রোশে হবে তো যাই হোক আমি এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম এরকম হয়েছে চলে যাব আবারও পরের রাউন্ডে একইভাবে প্রথমে তিনটি চেন দিয়ে আমরা পরের রাউন্ডটা কিন্তু স্টার্ট করে দেব। তো প্রথমে আমি আগে এক দুই তিন তিনটি চেইন করে নিলাম এখন সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তাহলে দেখুন প্রথম ঘরের ভিতরে আমরা কি করলাম দুইটি ডাবল ক্রোশে করে নিলাম এবার পরের যে স্টিচটা আছে সেই স্টিচে আমরা কি করব একটি ডাবল ক্রোশে করব তো আমরা এখন কি করব পরপর মোট দুইটি ঘরে কিন্তু একটি করে ডাবল ক্রোশে করব। একটু ভালো করে খেয়াল করবেন আমরা প্রথম ঘরে দুইটি ডাবল ক্রোশে করেছি এবার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করলাম এবার তার যে পরের ঘরটা আছে সেই ঘরেও একটি ডাবল ক্রোশে করব এই যে একটি ডাবল ক্রোশে করলাম তাহলে দুইটি ঘরে আমরা একটি একটি করে ডাবল ক্রোশে করলাম এবার কি করব তারপরের যে স্টিচটা আছে সেই স্টিচের ভিতরে আমরা দুইটি ডাবল ক্রোশে করব একটি ডাবল ক্রোশে করলাম সেম ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করলাম দুইটি ডাবল ক্রোশে হলো আবার দেখুন পরপর মোট দুইটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করবে যে একটি ডাবল ক্রোশে পরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশে এখানে একটু খেয়াল করুন দেখুন আমরা কি করেছি প্রথমে প্রথম যে ঘরটি সে ঘরে দুইটি ডাবল ক্রোশে করেছি তারপরে পরপর মোট দুইটি একটি করে ডাবল ক্রোশে করেছি তারপরের ঘরে একই ঘরে দুইটি এবং তারপরের ঘরে একটি একটি করে দুইটি এবার দেখুন তারপরের ঘরে আমি কি করব। একই ঘরের ভিতরে দুইটি ডাবল ক্রোশে করব তো এ রাউন্ডটা আমরা পুরোটা এভাবেই কিন্তু কমপ্লিট করব। একটি ঘরে আমরা দুইটি ডাবল ক্রোশে করব এবং তারপরে পরপর দুইটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব। পুরো রাউন্ডটা আমরা এভাবে করে কমপ্লিট করে ফেলবো অফলাইনে আমি সবগুলো কমপ্লিট করেছি এই যে প্রথমে যে তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও আমি জয়েন করে নিলাম এই রাউন্ডটা কমপ্লিট করার পরে দেখুন এরকম হয়েছে তো আমি এখন একটু এটা মেপে দেখবো যে কয় ইঞ্চি হয়েছে যেহেতু আমরা এটা কি করব দুই থেকে তিন বছরের বেবির জন্য করব তো আমরা এখন এই যে প্রথমে যে চাঁদির মাপটা আমরা এটা কি করব প্রথমে চার ইঞ্চি পর্যন্ত করে নেব তো চার ইঞ্চি পর্যন্ত যদি হয়ে যায় এই যে দেখুন এটা চার ইঞ্চি পর্যন্ত আমার এ পর্যন্ত হয়েছে এবং পরের রাউন্ডটা যে করব পরের রাউন্ডটা করলে কিন্তু আমার এটা পাঁচ ইঞ্চি হয়ে যাবে অর্থাৎ আমি যে পরের রাউন্ড করব তাহলে আমার এই চাঁদির মাপটা পাঁচ ইঞ্চি হবে সাধারণত আমরা দুই থেকে আড়াই বছরের বেবির জন্য সাড়ে চার ইঞ্চি পর্যন্ত করে নেই কিন্তু আমি এখানে পাঁচ ইঞ্চি করব করে তারপরে ধরব এটা শুধুমাত্র এই প্যাটার্নের জন্যই কিন্তু করব। অর্থাৎ এখন আমি যে প্যাটার্নটা করছি তার জন্য কিন্তু আমার চাতির মাপটা পাঁচ ইঞ্চি পর্যন্ত লাগবে তো যাই হোক তা এই পাঁচ ইঞ্চিটা দেখুন আমি কিন্তু নতুন যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন দিয়ে শুরু করব তো প্রথমে আমি কি করলাম তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে এখন আমি একটি ডাবল ক্রোশে করব এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম করে নিয়ে এবার আমি কি করব একটি চেইন করে নেব একটি চেন করে নিয়ে এই একই ঘরের ভিতরে আমি টু ডাবল ক্রোশে ক্লাস্টার করবো দুটি আনকমপ্লিট ডাবল ক্রোশেকে একসাথে কমপ্লিট করে নিলে কিন্তু ক্লাস্টার হয়ে যাবে টু ডাবল ক্রোশে ক্লাস্টার হবে তো প্রথমে একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে করেছি এবার আরেকটি করলাম করে এই যে দেখুন দুইটি একসাথে এভাবে কমপ্লিট করে নিলাম হয়ে গেল আমার টু ডাবল ক্রোশে ক্লাস্টার তারপরে দেখুন আমি এক্সট্রা কোনো চেন না নিয়ে একটা ঘর বাদ দিলাম বাদ দিয়ে পরের ঘরে দেখুন এই যে প্রথমে একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম তারপরে আবারও আনকমপ্লিট দুইটা একসাথে কমপ্লিট করে টু ডাবল ক্রোশে ক্লাস্টার একটা চেন নিলাম নিয়ে সেম ঘরের ভিতরে আবারও এই যে দেখুন একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে আবারও একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে দুইটা একসাথে কমপ্লিট করে টু ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম আবারও এক ঘর বাদ দিলাম বাদ দিয়ে তারপরের ঘরের ভিতরে প্রথমে আগে একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিলাম তারপরে আবারও একটা আনকমপ্লিট দুইটা একসাথে কমপ্লিট করে দিলাম তারপরে একটা চেন সেমভাবে আবারও আমি কি করছি টু ডাবল ক্রোশে ক্লাস্টার করছি বা টু ডাবল ক্রোশে টুগেদার করছি তো এটা আমি একটু দেখিয়ে দিই দেখুন আমি কি করছি একটা ঘরের ভিতরে বা একটা স্টিচের ভিতরে আমি প্রথমে আগে একটা টু ডাবল ক্রোশে ক্লাস্টার করছি তারপরে একটা চেইন নিয়ে সেম ঘরের ভিতরে আবারও টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি তারপরে আবার কি করছি একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে সেমভাবে প্রথমে টু ডাবল ক্রোশে ক্লাস্টার চেইন ওয়ান টু ডাবল ক্রোশে ক্লাস্টার এভাবে করে কিন্তু আমরা এ রাউন্ডটা করছি এই যে দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে ঘর বাদ দিলাম বাদ দিয়ে পরের ঘরে দেখুন এই যে প্রথমে একটা টু ডাবল ক্রোশে ক্লাস্টার বা টু ডাবল ক্রোশে টুগেদার করলাম একটা চেন নিলাম নিয়ে সেম ঘরের ভিতরে আবারও টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি এই যে এরকম হচ্ছে আবারও কিন্তু আমরা কি করব একটি ঘর বাদ দিব বাদ দিয়ে আবারও পরের ঘরে করব এভাবে করে করে আমি পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি এখন আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখিয়ে দিই দেখুন আমার এখানে কিন্তু পাঁচ ইঞ্চি পরিমাণ হয়ে গেছে তো এখন আমি কি করব আবারও পরের রাউন্ডে চলে যাব এখন কিন্তু আমার এই টুপিটা তার শেপে চলে আসবে এখন কিন্তু আমার চাঁদির মাপটা শেষ হয়ে গেল তো এখন আমি কি করব মেন যে টুপির শেপ সেই শেপটা দিব তার জন্য কি করছি দেখুন এই যে পরের যে স্টিচটা আছে অর্থাৎ এই যে ওয়ান চেনের যে আমাদের স্পেসটা আছে সেই স্পেসের ভিতরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা স্পেসে পার করে নিয়ে আসলাম তারপরে প্রথমে আগে তিনটি চেন করলাম তিনটি চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব তো এই যে দেখুন সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবার একটি চেন করে নিচ্ছি নিয়ে এই একই ঘরের ভিতরে আমি কি করছি টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি এই যে দেখুন এরকম এবারে যে পরের যে আমাদের এই যে দুইটি ক্লাস্টারের ভিতরে যে একটি চেনের স্পেস আছে এইখানে কিন্তু আমরা কাজ করব। এই একটি চেনের স্পেসের ভিতরে টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব প্রথমে তো এই যে টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম এবার একটি চেন করে নেব একটি চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে আবারও টু ডাবল ক্রোশে ক্লাস্টার করব। দেখুন এরকম আবারও এই যে পরের যে আমাদের দুইটি ক্লাস্টারের ভিতরে এই যে ওয়ান চেইনের একটা স্পেস আছে সেই স্পেসের ভিতরে একইভাবে প্রথমে আগে টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি টু ডাবল ক্রোশে ক্লাস্টার কমপ্লিট চেইন ওয়ান সেম ঘরে আবারও একটা টু ডাবল ক্রোশে ক্লাস্টার এই যে দেখুন এরকম হচ্ছে তো এই রাউন্ডটা কিন্তু আমরা পুরোটা এভাবেই করব। অর্থাৎ এই যে আমাদের যে ওয়ান চেনের যে স্পেস আছে প্রত্যেকটা ওয়ান চেনের স্পেসের ভিতরে আমরা এরকম করে টু ডাবল ক্রোশে ক্লাস্টার চেন ওয়ান টু ডাবল ক্রোশে ক্লাস্টার এভাবে করে করে যাব তো এই যে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে আর একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে দুইটা একসাথে কমপ্লিট করে দিলাম তারপরে একটি চেইন নিলাম নিয়ে সেম ঘরের ভিতরে আমি আবারও এই যে দুইটা আনকমপ্লিট ডাবল ক্রোশে একসাথে কমপ্লিট করে দিলাম হয়ে গেল আমার টু ডাবল ক্রোশে ক্লাস্টার এভাবে করে এই রাউন্ডটা পুরোটা আমি অফলাইনে কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরছি পুরো রাউন্ডটাই কিন্তু আমি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি তারপরে যে প্রথমে যে তিনটি চেইন আছে তার তিন নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করার পরে কিন্তু টুপিটা তার শেপে চলে আসছে ধীরে ধীরে তো এই যে টুপি শেপে কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে এবার দেখুন আবারও কি করব এই যে ওয়ান চেনের যে স্পেস আছে তার ভিতরে একটা স্লিপ স্টেজ দিয়ে সুতোটাকে আমরা এখানে পার করে আনলাম এবার আবারও তিনটি চেন করব তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশে ধরবো ধরে সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব প্রথমে এবার চেন ওয়ান টু ডাবল ক্রোশে ক্লাস্টার একই ঘরের ভিতরে এই যে একটা আনকমপ্লিট ডাবল ক্রোশে আরও একটা আনকমপ্লিট দুইটা একসাথে কমপ্লিট করে ক্লাস্টার করে নিলাম এখন আমরা একইভাবে কি করব এই যে আগের রাউন্ডের মতোই এই যে পরের যে আমাদের দুইটি করে ক্লাস্টারের ভিতরে একটি করে চেনের স্পেস আছে সেই স্পেসের ভিতরে একইভাবে এই যে টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম চেন অন সেম স্পেসের ভিতরে আবারও টু ডাবল ক্রোশে ক্লাস্টার আগের রাউন্ডটা যেভাবে করেছি এই রাউন্ডটা ঠিক একইভাবে করব। আবার ওই যে পরের যে স্টিচটা আছে মানে ওয়ান চেনের যে স্পেসটা আছে সেই স্পেসের ভিতরে টু ডাবল ক্রোশে ক্লাস্টার চেন ওয়ান আবারও টু ডাবল ক্রোশে ক্লাস্টার এইভাবে করে এখন আমরা কি করব। এই রাউন্ডটা কিন্তু পুরোটাই কমপ্লিট করব তো এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করার আগে আমি আপনাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন টু ডাবল ক্রোশে ক্লাস্টার চেইন ওয়ান সেম ঘরের ভিতরে টু ডাবল ক্রোসে ক্লাস্টার এই তো দেখুন এই যে এরকম হচ্ছে এভাবে করে এখন আমি অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করব তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে পরের রাউন্ডটা আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি প্রথম যে তিনটি চেইন আছে তার তিন নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও আমি জয়েন করে নিলাম এই যে দেখুন অনেকটা কিন্তু টুপির শেপে অলরেডি চলে এসেছে চলে যাবো আমরা পরের রাউন্ডে এ রাউন্ডটা কিন্তু আমরা একইভাবে শুরু করব তার আগে প্রথমে কি করব এই যে আমাদের প্রথম যে ওয়ান চেনের স্পেস আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা এখানে পার করে নিয়ে আসলাম এবার প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব এবার চেন ওয়ান সেম ঘরের ভিতরে এখন টু ডাবল ক্রোশে ক্লাস্টার বা টু ডাবল ক্রোশে টুগেদার করে নিচ্ছি এই যে এরকম আগের ওনটা যেভাবে করেছি একইভাবে এই যে পরের যে আমাদের দুইটি ক্লাস্টারের মধ্যে ওয়ান চেনের স্পেস আছে সেই চেনের স্পেসের ভিতরে আমরা প্রথমে একে টু ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি এবার চেন ওয়ান সেম ঘরের ভিতরে আবারও টু ডাবল ক্রোশে ক্লাস্টার একইভাবে পরের যে স্টিচটা আছে বা ওয়ান চেনের যে স্পেসটা আছে সেখানেও কিন্তু প্রথমে টু ডাবল ক্রোশে ক্লাস্টার চেন ওয়ান আবারও টু ডাবল ক্রোশে ক্লাস্টার তো এভাবে করে কিন্তু এখন আমরা এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে ফেলবো তো দেখুন এই যে এটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে এরকম তো পুরো রাউন্ডটা আমরা কি করব এভাবে করে কমপ্লিট করে ফেলবো পুরো রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেলে তারপরে আমরা কি করব এই যে প্যাটার্নটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই প্যাটার্নটা ফলো করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে আপনারা এটা আরও আরও কয়েকটা রাউন্ড বাড়তি করবেন আপনারা যতদূর পর্যন্ত টুপিটা লম্বা চান সেই অনুযায়ী কিন্তু এটা আপনারা বড় করে নেবেন সেম প্যাটার্ন ফলো করে অফলাইনে কিন্তু প্রায় পুরোটা কমপ্লিট করেছি একদম এই যে শেষের যে আমাদের ঘরটা আছে সেই ঘরের কাজটা কিন্তু আমি করে নিচ্ছি তো প্রথমে একটা ক্লাস্টার করলাম তারপর আমি চেন অন নিলাম নিয়ে আবারও টু ডাবল ক্রোশে ক্লাস্টার আমি করে নিচ্ছি সেম ঘরের ভিতরে তো এখানেও কিন্তু আমি দেখুন একটা ক্লাস্টার করে নিলাম তো এই প্যাটার্নটা আমার কিন্তু মোটামুটি শেষ এবার যে প্রথমে যে আমি তিনটি চেইন করে নিয়েছি তার তিন নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এখন আমি এরাউন্ডটাকে জয়েন করে দেব। তো এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম তারপরে যে আমাদের ওয়ান চেনের স্পেস আছে সেখানেও আমরা সুতোটাকে স্লিপ স্টিচ দিয়ে পার করে নিলাম নিয়ে এবার আমি কি করব এখানে আরও একটা স্লিপ স্টিচ বা চেন করে নিচ্ছি নিয়ে এই সুতোটাকে এখন আমি কেটে নেব কেটে নিয়ে তারপরে একটা হুকের সাহায্যে কিন্তু আমি এখন কি করব এই সুতোটাকে ভিতরে ঢুকিয়ে দেব এই যে এটাকে আমরা এখন কি করব এই যে অপর পাশে একটা হুকের সাহায্যে বা সুচের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নেব তো এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার আজকের এই টুপিটি এখানে আমি কি করেছি সেম প্যাটার্নে কিন্তু পুরো টুপিটি কমপ্লিট করে নিয়েছি শুধুমাত্র আমি আমি একটা রাউন্ড মানে একদম শেষের যে আমাদের রাউন্ডটা রাউন্ডটা আছে তার আগের একটু হোয়াইট কালারের সুতোটা এখানে দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা কিন্তু চাইলে যে কোনো কালারের সুতো করতে পারেন আবার পুরোটা আপনারা এক কালারও করতে পারেন আমি জাস্ট এখানে শুধু এক কালারের সুতোটা দিয়ে এক রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি এভাবে যার ফলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর হয়েছে আর আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম শেষের যে রাউন্ডটা আছে তার আগের রাউন্ডটা কিন্তু আপনারা এরকম একটা সুন্দর করে ম্যাচিং করে নিতে পারেন আর এখানে এই টুপিটা কিন্তু আমি লম্বার দিকে ছয় ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি তো ছয় ইঞ্চি চাইতে একটুখানি বেশি আছেন তবে সাড়ে ছয় ইঞ্চি হয়নি তো আপনারা কিন্তু আপনাদের মাপ মতো করে নেবেন কেননা প্রত্যেকটা বেবির কিন্তু গ্রোথ আলাদা তাদের কিন্তু বয়সের তুলনায় শারীরিক কন্ডিশন একটা বেবির এক এক রকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই দিকগুলো কিন্তু খেয়াল করে নেবেন আর এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আশা করছি নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও আপনাদের সামনে আমি হাজির হতে পারবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ